2023 সালের জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে রাজ্য বিধানসভার নির্বাচন ঘোষণা হবে। বক্তা তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেই সাথে তিনি বলেন, নির্বাচন ঘোষণা হলে তখন আর নতুন ওয়াক অর্ডার করা যাবে না, অবশ্য পূর্বের ওয়াক অর্ডার অনুসারে কাজ চলতে থাকবে। বৃহস্পতিবার প্রজ্ঞাভবনে জলজীবন মিশন ও স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের রিভিউ মিটিংয়ে সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এই অভিমত ব্যক্ত করলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী। দরজায় করণাচ্ছে বিধানসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে নানা মনমোহিনী কর্মসূচি হাতে নিয়ে ময়দানমুখী হয়েছে। এ নির্বাচনী মহারণে জয়ী হতে বসে নেই শাসক দল পরিচালিত সরকারও। বৃহস্পতিবার প্রজ্ঞাভবনে জলজীবন মিশন ও স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা। এদিনকার সভায় আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, হাতিয়ার বেশি সময় নেই, সামনের বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে রাজ্য বিধানসভার নির্বাচন ঘোষণা হবে। সেই সাথে তিনি বলেন, নির্বাচন ঘোষণা হলে তখন আর নতুন ওয়ার্ক অর্ডার করা যাবে না, অবশ্য পূর্বের ওয়ার্ক অর্ডার অনুসারে কাজ চলতে থাকবে। আমাদের এই মাসের আর 10-12 দিন, ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে ফার্স্ট সেকেন্ড উইকে ইলেকশন ডিক্লেয়ার হবে। তো ইলেকশন ওয়ান্স ডিক্লেয়ার্ড, ইউ ক্যানট ইস্যু এনি ওয়ার্ক অর্ডার। ইলেকশন যখন ডিক্লেয়ার হবে, আগের ওয়ার্ক অর্ডার দিয়ে আমরা কাজ চালাতে পারবো, মানে কাজ চলতে থাকবে, অঙ্গই কোনো অসুবিধা নেই। এমসিসি তে আসবে না, মডেল কোড অফ কন্ডাক্টে আসবে না, কিন্তু নতুন করে ইলেকশন ডিক্লেয়ার এর পরে কোনো ওয়ার্ক অর্ডার, কোনো টেন্ডার কিছু করা যাবে না। আপনারা সেটা ভালো করে মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রজ্ঞাভবনে জলজীবন মিশন ও স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের রিভিউ মিটিংয়ে সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তাদের যেখানে যে কাজ আছে তা সম্পূর্ণ করার নির্দেশ দেন। সেই সাথে কোথায় কি সমস্যা রয়েছে তা উল্লেখ করতে আহ্বান জানান। মোটামুটি আমাদের যা 4,05,000 কানেকশন আমরা প্রোভাইড করেছি এফএসটিসি, আউট অফ 7,00,000 প্রায় 42,000, 44,000-এর মতো আমাদের টোটাল রুরাল টার্গেট। আপনারা এক্সিকিউটিভরা যারা এসেছেন তারা শুধু বলবেন ডিভিশন ওয়াইজ যে আপনারা আপনার ডিভিশন এখানে আছে, ইলাবোরেটলি আমাদের প্রেজেন্টেশনে আছে, সেক্রেটারি সাহেবও একটা আইডিয়া নেবেন যে আপনাদের কার কি লাগবে। আর কারণ অলমোস্ট ফেক ক্যান্ডিডেট দিকে আমরা রয়েছি, একটা স্যাচুরেশন লেভেল এখন কাজের সময়, কার কি টেন্ডার প্রসেস হয়েছে, টেন্ডার কি করতে হবে, ওয়ার্ক অর্ডার কি গেছে ইন টার্মস অফ আইআরপি, ইন টার্মস অফ পাম্প হাউস, বোরিং, সমস্ত কিছুর দিক থেকে, আর কাজ কতটুকু হয়েছে, কি সাপোর্ট লাগবে, কোথায় কি নন কোঅপারেশন রয়েছে, সেই ম্যাটারগুলো। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের দাবি জলজীবন মিশন ও স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে এ পর্যন্ত প্রায় 53% বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। আর এই কারণেই সংশ্লিষ্ট দুটি প্রকল্পে সফলতার দিক থেকে ত্রিপুরা সারা দেশের মধ্যে নজর কেড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।